বেনজির আহমেদ কোথায় তো এখন মনে করেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে দিয়েছেন সরকারের পক্ষ থেকে উনারা কিছু জানেন না ক্ষমতাসীন দল থেকেও কিছু বলা হচ্ছে না তো যেটা এখানে যেহেতু দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আছেন খুরশিদ সাহেব যেন হাজির হয়ে সো সেখানে যদি সেই দিন হাজির না হয় সো একটা জিনিস হয়তো খুরশিদ ভাই যখন বলবেন একটু ব্যাখ্যা করতে পারেন যে তাইলে কি তাদের পক্ষে দুদকের পক্ষে কি জানার সুযোগ আছে কিনা বা জনগণকে খোঁজ নিয়ে জানানোর সুযোগ আছে না কিনা যে বেনজির আহমেদের অবস্থানটা কোথায় সেটা তাদের হয়তো লিগাল মানে অনুসন্ধান হ্যাঁ সেই ফ্রেমওয়ার্কে বাট ওইটা একটু ক্লিয়ার করলে আমার মনে হয় দর্শকের জন্য খুব ভালো হয় তবে আমি একটা জিনিস একটু আপনার সুযোগ দিলে আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে দেখেন এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী তারপরে বিভিন্ন বাহিনীর যত কর্মকর্তা কর্মচারী আছেন তো পুলিশ ইনক্লুডিং মানে যাই বলেন এদের প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা ইন্টেলিজেন্স আছে গোয়েন্দা শাখা ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স তাদের কিন্তু একটা দায়িত্ব আছে তাদের যত স্টাফ বা পার্সোনাল যাই বলেন আপনি তাদের ব্যাপারে তারা কিন্তু একটা মনিটরিং করে খোঁজ খবর রাখে ফলে ইভেন আপনি মনে করেন যে বেনজি সাহেব র্যাবের ডিজি ছিলেন মানে আমি একটা বলছি যে আমি গণমাধ্যমেই তো আমরা বেরোচ্ছি পনেরো থেকে বাইশ পর্যন্ত ওনার সম্পদের কথা বলা হচ্ছে র্যাবের ডিজি ডিএমপির কমিশনার তার আইজিপি আমি ধরলাম যে ঠিক আছে আপনি আইজিপি হওয়ার আগেও তো তার একটা প্রোফাইল ইন্টেলিজেন্স তৈরি করে আসলে যে তার ব্যাকগ্রাউন্ড এর মধ্যে তার কি কি কর্ম আছে অপকর্ম আছে সো কথা হচ্ছে যে এইখানে এই যে মনিটরিংয়ের যে সিস্টেমটা ইন্টারফোর্স নিজের বাহিনীর ভেতরে আবার বাহিনীর বাইরে থেকেও তো মনে করেন নিয়োগ দেয় কে রাষ্ট্রপতি নিয়োগ দেয় করে কিন্তু সেটা প্রধানমন্ত্রীর ইয়ে থাকে অ্যাপ্রুভাল সো সেইখানেও তো ওনাকে অবহিত করার একটা ব্যাপারও কিন্তু থাকে যে কি ব্যাকগ্রাউন্ড কি হয়েছে না হয়েছে ফলে একটা জিনিস মনে হয় যে ওই যে একটা দীর্ঘদিন ধরে একটা উনি করেছেন সম্পদ কিন্তু একেবারেই কেউ কিছু জানার সুযোগ থাকবে না দুজনে হয়তো জানার সুযোগ নাও থাকতে পারে কিন্তু সরকারের যে মেকানিজম আছে সেখানে একেবারেই কোনো সুযোগ থাকবে না সেটা কিন্তু মানে মানুষ সাধারণ মানুষ সেই জায়গাটাই খুব পারে না অফকোর্স এরকম এত বড় পদের লোকে কারণ লোকে একটা ফেসবুকে দুই লাইন লেখলেও দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের পছন্দ না হলে তার জীবনে একটা বিশাল ইয়ে নেমে আসে ফলে এরকম একটা পদে সেন্সিটিভ স্পর্শে সেটা হবে না মানে খোঁজ একেবারেই থাকবে না সেটা কিন্তু অনেকে